আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে কোন গাড়িটাতে শুরু করতে যাচ্ছেন? আমরা প্রথমে টয়োটা এলিয়ন দিয়ে শুরু করতে চাইতেছি, 2011 মডেল। রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন 2014 তে। 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন। কালার কি লাল নাকি হোয়াইট? পাল কালার। তেলের গাড়ি? তেলের গাড়ি। ওকে, হোয়াইট কালার দেখতে পাচ্ছেন। গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে। সামনে কি প্রজেকশন লাইট? প্রজেকশন লাইট, অ্যাপল প্যাকেজ, ফুল লোডেড গাড়ি। হ্যাঁ, ফুল লোডেড গাড়ি। জি, ফগ লাইটও আছে দেখতে পাচ্ছেন। জি, ফগ লাইট পাওয়া যাবে, হেড লাইট, এই যে এইচআইডি হেড লাইট পাওয়া যাবে। ওকে, গ্রিল পাওয়া যাবে, এটা নিকিল। নাম্বার প্লেটটা দেখেন, এখন কিন্তু একদম ফ্রেশ রয়েছে। একদম ফ্রেশ একটা গাড়ি, একদম ফ্রেশ। এসএস এটা নোট রয়েছে দেখতে পাচ্ছেন। জি, গ্রিল রয়েছে, প্রজেকশন লাইট, প্রজেকশন লাইট। জি, ফগ লাইট দেখতে পাচ্ছেন, অরিজিনাল পাবেন আপনারা। সামনে পেছনে গ্লাস কি অরিজিনাল? অরিজিনাল আছে, সব অরিজিনাল আছে। এটা চাকা কতদিন যাবে? চাকা এখনো নতুনের মতো, এক বছর যাবে। জি জি জি, অন এসে চলে যাবে। এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন। ভিতরে হচ্ছে বিস্কিট। জি, ইন্টেরিয়র বিস্কিট, পুশ স্টার্ট বিস্কিট। জি, অ্যাপল প্যাকেজ, ফুল লোডেড গাড়ি থাকে এগুলো। অ্যাপল প্যাকেজ যেগুলো ওগুলো পুশ স্টার্ট। কেমন রয়েছে? যা যা থাকার দরকার সব আছে এই গাড়িতে। ওকে, এসির অবস্থা কেমন? ফুল, একদম ফ্রেশ, খুবই ভালো অবস্থা। ঠান্ডা ক্রস কন, পুশ কন্ট্রোল আছে? জি জি জি, সব স্টিয়ারিং এর সাথে। খুবই সুন্দর, খোলাকাটা এক্সপিরিয়েন্স হচ্ছে না, কোনো এক্সপিরিয়েন্স হয়নি। দেখেন এই যে দরজার ভিটগুলো দেখেন, প্রত্যেকটা জি সিস্টেম সব অরিজিনাল আছে গাড়ির সাথে। এখানে নিকেল পাচ্ছেন। জি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন। আমরা ভিতরে ইন্ট্রোটা দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উডেন পাচ্ছেন, নিকেল রয়েছে। আর এপাশে এখানে একটা আর্মরেস্ট পাচ্ছেন আপনারা। গাড়িটা খুবই সুন্দর। এখানে দেখেন শো লাইটগুলো রয়েছে, এলিয়নের শো লাইট। যথেষ্ট পরিমাণে কিন্তু স্পেস পাবেন এই গাড়িটাতে। চাকাগুলো দেখেন, এখানে কিন্তু নতুনের মতো রয়েছে। আর পিছনে ব্যাকডালে কি পাওয়ার আছে না? জি, সি ব্যাকডালা পাওয়ার, ফুল ফ্রেশ তেলের গাড়ি। এলইডি, 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 এলইডি লাইট, অকটেন ড্রাইভ। জি, কোলাকাটা এক্সট্রিম স্ট্রি তো নাই না? ভালো স্পেস ব্যাকডালার ভিতরে দেখেন, অকটেন ড্রাইভ গাড়ি, ফুল স্পেস থাকে। ওকে, খুবই সুন্দর একটা গাড়ি রয়েছে। আর এই সেটটা যদি দেখে আপনাদের, জি 4.5 রেটিং হচ্ছে গ্লাস রেটিং। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে, প্রত্যেকটা সাইড অরিজিনাল। অরিজিনাল রেঞ্জ তো অরিজিনাল না? জি জি জি, সব অরিজিনাল গাড়ি দেখেন, এখন অরিজিনাল সবকিছু। গ্লাসটা আমি দেখিয়ে দিই, এখন অরিজিনাল স্টিকারগুলো পাবেন, দেখেন গ্লাস অরিজিনাল। এটা হচ্ছে কি আপনার নিকেতনে চলেছে না? জি জি, তেলে চলছে। এই পাশ থেকে দেখেন, এই পাশে হচ্ছে খোলা কাটা নাই, এক্সপিরিয়েন্স হয়নি, যথেষ্ট জায়গা না থাকার কারণে কিন্তু দেখাতে পাচ্ছি না। 11 মডেল, 11 মডেল। আমরা ইঞ্জিনটা দেখাই দিই আমাদের। আচ্ছা, ইঞ্জিনটা দেখাই দিই, ইঞ্জিনটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। টয়োটা অ্যালিয়ন 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন, পেপারস আপনারা টোটালি আপডেট পাবেন। ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিনের অবস্থা ভাই কেমন আছে? একদম ফ্রেশ, একদম নতুন ব্যাটারি না? জি, দেখতে পাচ্ছেন খোলা কাটা তো নাই, কোনো খোলা কাটা নাই, কোনো এক্সচেঞ্জ টুই নাই। ওকে, গাড়ি যা আছে একদম অরিজিনাল পাবে। আর উপরে এই সাইডটাও দেখেন, এখন কিন্তু জাপানি স্টিকারগুলো আপনারা পাচ্ছেন। কালার টাচআপ নাই তো? আছে না, অরিজিনাল কালার গাড়ি। 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন, 14 তে রেজিস্ট্রেশন। পেপারস কত পর্যন্ত আছে? পেপারস নভেম্বর পর্যন্ত কমপ্লিট আছে, ট্যাক্স টু কেন 23 নভেম্বর, আর ফিট ডেট 24 সাল পর্যন্ত কমপ্লিট আছে। 24 আপডেট আছে, আপডেট আছে। ওকে, এটা প্রাইস কত যাচ্ছে? এটা আমরা প্রাইস চাইতেছি আপনার, বলেন কাট করব, কাট করব। এটা আমরা প্রাইস চাইতেছি হলো কি আপনি 2,70,000, 2,70,000। জি, 2,70,000 আজকিন প্রাইস, আজকিন প্রাইস। আসলে কথা বলতে, আসলে আমরা একটু দাম কমাই। তারপরে কোনটা দেখাবেন? তারপর আমরা আছে এটা হুন্ডাই সোনাটা, হুন্ডাই সোনাটা 2005 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, 2006 এর রেজিস্ট্রেশন, 5 এর মডেল, 6 এর রেজিস্ট্রেশন। পেপারস ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি। সানরুফ আছে, সানরুফ মন্ডপ সব আছে, প্রজেকশন লাইট আছে, গ্রিল পাওয়া যাবে, প্রজেকশন লাইট পাচ্ছেন। জি, গোল্ডেন বেস কালার, গোল্ডেন বেস, সানরুফ পাচ্ছেন গাড়িটাতে। জি, হাই স্পিড 260, 200 হাই স্পিড। হ্যাঁ, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সানরুফ রয়েছে। আর গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, ওভারঅল সব দিক থেকে ফ্রেশ। আর এই পাশের অবস্থা, আর পিছন থেকে যদি গাড়িটা দেখায়, অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, হুন্ডাই সোনাটা। এটা কি ওল্ড মডেল না? ওল্ড শেপ, ওল্ড শেপ, ওল্ড শেপ, ওল্ড শেপ, ওল্ড গর্জিয়াস শেপ। এটা গোল্ডেন বেস, গোল্ডেন, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল পাবেন আপনারা। এটা হচ্ছে 5 এর মডেল, 6 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট পাচ্ছেন। কত সোনাটা? তেলের গাড়ি, কত হাই স্পিড হচ্ছে 260। ওকে, নরমালি অ্যাক্সিলারেটর খুব দ্রুত চলে এই গাড়ি, দ্রুত গতির গাড়ি এগুলো। ওকে, পেপারস কত পর্যন্ত আপডেট? এটা পেপারস পুরো 24 সাল 25 সাল কমপ্লিট। ওকে, এটা প্রাইস কত যাচ্ছে? এটা আমরা প্রাইস চাইতেছি আপনার 9,00,000 টাকা। কিছু কমিয়ে দেন, আমরা কমাই দেব ইনশাআল্লাহ। আসলে আমরা কাস্টমারের যথেষ্ট সম্মান করতে আমরা কি করে দিব। একটা গাড়ি দেখাবো যারা হচ্ছে
X-Corolla গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। এটা ভাই কত মডেল X-Corolla? এটা X-Corolla 2006 এর মডেল। 6 মডেল 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন। ওকে সিলভার কালার। সিলভার কালার কালার টাচাব আছে? না কোনো টাচাবের কাজ নেই, গাড়ি একদম ফুল ফ্রেশ। ওকে 27 সিরিয়াল। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, গ্লাস হেড লাইট সব অরিজিনাল, চাকাগুলো একদম নতুন রয়েছে। ভিতর হচ্ছে আপনার বিস্কিট কালার, অ্যাশ কালার দিতে পাবেন, ভিতরে অ্যাশ কালার ইয়েলো কালার উডেন পাচ্ছেন। এসির অবস্থা কেমন রয়েছে? ফ্রেশ একদম, কুল ঠান্ডা। এসি হচ্ছে ভলিউম পাবেন, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু স্পেস রয়েছে এই গাড়িতে। X-Corolla লিমিটেড। খোলা কাটা কি আছে? না কোনো খোলা কাটা নেই। আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, গ্লাস বিট অরিজিনাল নিকেল। আর ভিতরে ইন্ট্রো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ইন্ট্রো রয়েছে। জি চাকাগুলো দেখেন, বিটগুলো এখন ক্লিয়ার, পিছন থেকে দেখতে এমন হবে নিউ শেপ না, ছয় নিউ শেপ, ছয় মডেল, ছয় নিউ শেপ X-Corolla। আর এই পাশের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, রেংশের তো অরিজিনাল আছে না? জি জি, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল রয়েছে। ছয় মডেল, দশের রেজিস্ট্রেশন, পেপার সাবডেট, পেপার সাবডেট, অকটেন ড্রাইভ নাকি সিএনজি? অকটেন সিএনজি দুটোই আছে। ওকে, এটা প্রাইস কত যাচ্ছে? এটা আমরা প্রাইস চাইতেছি আপনার 11,80,000। ওকে, 11,80,000, 11,80,000 আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আসলে আমরা দাম বলতে পারি, দর্শক যারা এই যে চারটা গাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করতে পারেন রাসেল এন্টারপ্রাইজ, আর অবশ্যই স্ক্রিনে কিন্তু রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আপনার গাড়িগুলো নিতে হলে আসতে হবে কোথায়? বাড়িধারা যে ব্লক আসতে হবে আমাদের, ঢাকা বাড়িধারা যে ব্লক আমাদের ঠিকানা, রোড নম্বর 20, প্লট নম্বর 82, রাসেল এন্টারপ্রাইজ। কার সিলেকশনের অপোজিটেই রাসেল এন্টারপ্রাইজ হলে সবাই বলে দেবে। জি ওকে, যে কাগজ জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বলে দেবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।